হাওয়াই জাহাজ যে উচ্চতায় ভেসে বেড়ায় সেখানে গিয়ে ফুটবল ম্যাচ খেলতে চান, কোনো ব্যাপার না, সোজা চলে যান বলিভিয়ার লাপাস কিংবা এল আলতো। স্বল্প অক্সিজেনে দম বন্ধ করা থ্রিলের ছোঁয়া পাওয়া যাবে খুব সহজেই, তবে অভ্যাস না থাকলে এই পরিবেশে নিজেকে মানিয়ে নেয়া বেশ দুষ্কর। অক্সিজেন স্বল্পতায় যেখানে স্বাভাবিক চলাফেরা করা দুষ্কর, সেখানে ম্যাচ খেলা কতটা কঠিন তা খুব ভালো করেই জানে আর্জেন্টিনা। শুধু কি লিওনেল মেসিরা, ল্যাতিন আমেরিকার প্রতিটা দেশেরই আছে এমন অভিজ্ঞতা। এবার বোধহয় এই কষ্ট আরো বেশি করতে হবে দলগুলোকে, কারণ দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এল আলতোয় নতুন আরো একটি স্টেডিয়াম উদ্বোধন করলো বলিভিয়া। আন্তর্জাতিক টুর্নামেন্ট করার জন্য আমাদের অনেক স্টেডিয়াম আছে বলে আমি মনে করি। দ্য ভিলা ইঞ্জেনিয়র স্টেডিয়ামটি পরিদর্শনে এরই মধ্যে বলিভিয়ায় কনমেবল কর্তৃপক্ষ। ভূপৃষ্ঠ থেকে স্টেডিয়ামটির উচ্চতা 4,090 মিটার, ফুটের হিসেবে যা 13,400 ফুট। এত উঁচুতে ম্যাচ খেলার অনুমতি ল্যাতিন ফুটবল অফিসিয়ালরা দেয় কিনা সেটাই এখন বড় প্রশ্ন। এরপর নির্ভর করবে ফিফার অনুমোদন। আমাদের পক্ষে যা সম্ভব তার সবটাই করেছি আমরা। এখন আমরা অপেক্ষা করছি কনমেবল কর্তা ব্যক্তিদের অনুমোদনের। রোদ বৃষ্টিতে পড়ে কোনো ছুটি না নিয়ে আমরা যে কাজ করেছি, দেখি তার কি প্রতিদান দেয় কনমেবল। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার মতো পর্যাপ্ত কাঠামো বলিভিয়ার আছে বলে আমি মনে করি। আগামী 2 সপ্তাহের মধ্যে দ্য ভিলা ইঞ্জিনিয়র স্টেডিয়াম সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করবে কনমেবল। অনুমোদন মিলে গেলে এখানে আপাতত কোপা লিবার্তাদোরেসের ম্যাচ আয়োজন করতে চায় বলিভিয়া। এস এম ইকবাল, সময় সংবাদ।